পথ দুর্ঘটনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বৃদ্ধর মৃত্যু হওয়ার পিছতেই ন্যায় বিচারি আজি পরিয়ালে এজাহার দাখিল করিলে বামুনবাড়ী আরক্ষী চকীত। ডিব্রুগড় জেলা বামুনবাড়ী আরক্ষী চকীর অন্তর্গত কেকুরিত বাইক নাম্বার AS331510 খুন্দাত গুরুতরভাবে আহত হয় ডিব্রুগড় চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে থাকা শিবসাগর বেদবাড়ি ভাধরা গাঁৱৰ নিবাসী 60 বছৰীয়া লোহিত বুড়া গোহাঁই কালি মৃত্যু হওয়ার পিছত আজি পরিয়ালের লোকে বামুনবাড়ী আরক্ষী চকীত ন্যায় বিচারি এজাহার দাখিল করে। উল্লেখ্য যে বামুনবাড়ী আরক্ষীয়ে ঘটনাস্থলীর 1 নং বরবিল গাঁৱৰ নিবাসী ধ্রুবজ্যোতি কোচর বাইকখন জব্দ করে রাখিছিল। আজি এজাহার পোৱাৰ পিছত আরক্ষীয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া অরূপ গায়নে জানিবলৈ দিয়ে।